শক্ত গরম হয়ে যায়। ডায়মন্ড স্ট্রিপ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন সুমি শুরু করছি ডায়মন্ড সিমের নিবেদিত বিজয় টিভির আয়োজন চট্টগ্রাম বার্তা। চট্টগ্রাম বার্তার প্রথমেই জেনে নিই আজকের শিরোনাম। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্য খালাস, কাস্টমস কর্মকর্তা সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দিদারুল আলম মাসুম দুই দিনের রিমান্ডে। এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্য খালাসের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা ও আমদানিকারক সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন। বলেন, আসামিরা ২০১০, ১১ ও ১২ সালে প্রতারণা ও জালিয়াতি করে আমদানিকৃত পণ্য খালাস করে। এর মাধ্যমে তারা ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৭ টাকা রাজস্ব ফাঁকি দেয়। এই অভিযোগে ২৪ আসামির বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দিদারুল আলম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান এ আদেশ দেন। রবিবার রাত ১০:৩০টার দিকে মাসুমকে ঢাকার বনানী থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেফতারের পর আজ তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চুনতি ফরেস্ট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। চট্টগ্রামের পাঁচলাইশ পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু জ্বর বিষয়ক সায়েন্টিফিক সেমিনার হয়েছে। সকালে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এস এম জাহেদ, সহকারী অধ্যাপক ডাক্তার মোস্তফা নূর মহসিন সহ অন্যরা। এ সময় ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আমিনুল এহসান চৌধুরী প্রকাশ সাইফুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দাবি করে, অভিযুক্ত আমিনুল এহসানের বিরুদ্ধে ১৭ জুলাই চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে মামলা করেন আনোয়ারুল হক চৌধুরী। তবে বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে কোনো ধরনের সরকারি সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান ভুক্তভোগী পরিবারটি। টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে ও একলাবের সহযোগিতায় উপজেলা পর্যায়ে মৌলিক সাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। রেডিও নাফ একলাবের ম্যানেজার সিদ্দিক হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান জমির ফেরদোস, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি সহ অন্যরা। সভায় উপজেলা পর্যায়ে মৌলিক সাক্ষরতা প্রদানের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। মা ও শিশু স্বাস্থ্য সেবায় সারা দেশে বেসরকারিভাবে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে দ্বাদশবারের মতো জাতীয় পুরস্কার অর্জন করেছে মমতা। নগরীর একটি ক্লাবে মমতার স্বাস্থ্য কর্মসূচির প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক বাবু সুব্রত কুমার চৌধুরী সহ অন্যান্যরা।
পরিবেশ না বাঁচলে আমরাও বাঁচব না, তাই গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মিরসরাই উপজেলা মিলনায়তনে শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে 1,00,000 চারা বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র স্টার সিনেপ্লেক্সের প্রধান নির্বাহী পরিচালক মাহবুব রহমান রুহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন জসিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। চট্টগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে ইউএনডিপি ও চসিকের যৌথ উদ্যোগে প্রেসক্লাব হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জামাল খান রিমা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর AFM কবির মানিক সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাটহাজারিতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে হাটহাজারি মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব, লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন সহ বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা চেয়ারম্যান SM রাশেদুল আলম চৌধুরী, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক সুলতানা নূরজাহান রোজি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির বিশ্বব্যাপী বেলায়েত প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শাহ সুফি সৈয়দ ওসমান কাদের মাইজ ভান্ডারির সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, প্রাক্তন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সরফরাজ খান চৌধুরী। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্য খালাস, কাস্টমস কর্মকর্তা সহ 24 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দিদারুল আলম মাসুম 2 দিনের রিমান্ডে। এবং লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি শারমিন সুমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় চট্টগ্রাম বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।